অতিরিক্ত জনসমাগম এলাকা এড়িয়ে চলার চেষ্টা করব, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হব না, আর আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত করব, প্রার্থনা করব। আমরা আমাদের ভালো কাজ খারাপ কাজগুলোকে ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিকে আমরা দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল বাওয়াসি ওয়াল জুনুনি ওয়াল সিলাল উনসি ওয়াল আসফাম রব্বি আন্নী মাসসানী আয-যুরু ওয়া আনতা আরহামুর রাহিমীন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমরা আমরা বেশি বেশি পাঠ করব। তাছাড়া সূরা ইখলাস, শিক্ষার্থীরা প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারে। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। শিক্ষার্থীরা আশা করি অনেক মজা পেয়েছো। আমরা জানি যে আমাদের ক্লাস দুইটা অংশ বিভক্ত, একটা লিখিত আর একটা মৌখিক। তো চলো আমরা প্রথমে লিখিত অংশগুলো জেনে নিই। শিক্ষার্থীরা দেখো, এক নম্বর নিচের আরবি হরফগুলো দেখে দেখে লিখি। তারপরে দেখো দাল, দালে কোন নুকতা নাই, দালে নুকতা হয় না, দাল। তারপরে রাল, রালে এক নুকতা, রালে এক নুকতা, রাল। খ, দাল আর রাল। এবারে চলো আমরা দুই নম্বর দেখি। দুই নম্বরে লেখা আছে, দেখো নিচের আরবি হরফের পাশে বাংলা উচ্চারণ লিখি। এখানে তিনটি আরবি হরফ দেওয়া আছে, এই আরবি হরফে বাংলা উচ্চারণ আমরা শিখবো। দেখো প্রথমে আছে খ, খ বানান খ, এভাবে আমরা সুন্দর করে খ লিখবো। তারপরে দাল, দয়াকারে দা ল, দাল, দাল, রুদ্ধস্থ দয়াকারে দা ল, দাল। তাহলে খ দাল, দয়াকারে দা ল, দাল, দয়াকারে দা ল, দাল। তাহলে আমরা লিখিত আইটেম শিখলাম। এবারে চলো আমরা মৌখিকে যে অংশটুকু আছে সেই অংশটুকু জেনে নি। শিক্ষার্থীরা এর আগে আমরা আলিফ, বা পা এবং ফা এই চারটি হরফ দিয়ে ছড়া শিখেছি, এবারে আজকে আমরা জিম আর হা দিয়ে ছড়া শিখবো। আর ছড়াটা অনেক মজার ছড়া, তোমরা দেখতে পাচ্ছ চিত্রে ছবি দেওয়া আছে, ছবিটা কি সেটাও বুঝতে পারছ। তাহলে আমার সাথে সুন্দর করে সবাই ছড়াগুলো পড়বে। প্রথমে আছে কি, নিচে নিচের আরবি হরফগুলো দিয়ে ছড়া বানুন। অর্থাৎ আমরা লিখিত আইটেমে এক ও দুই নম্বর শিখলাম, এবারে তিন নম্বর থেকে শুরু হচ্ছে নিচের আরবি হরফগুলো দিয়ে ছড়া বানুন। তাহলে প্রথমে আছে কি জিম, জিম দিয়ে আমরা ছড়া শিখব। জিমে জাজরুন, জিমে জাজরুন, জাজরুন অর্থ গাজর। এখন গাজরের মৌসুম, সবার বাড়ি বাড়ি আমরা প্রায় আমরা কি গাজর খেয়ে থাকি। তাহলে আমরা যখন আমরা গাজর খেতে যাবো বা আবার
চাইবো তখন আমরা যদি বলি জাজরুন তাহলে কি হবে আমরা এই জাজরুন শব্দের অর্থ যে গাজর এই শব্দটা আমরা জেনে দেবো আমরা আজকে ক্লাস করবো পাশাপাশি আমরা এটা ব্যবহার করবো খাওয়ার সময় তাহলে আমরা আমাদের বিষয়টা মনে হয়ে যাবে তাহলে জিমে জাজরুন জিমে জাজরুন জাজরুন অর্থ গাজর জাজরুন অর্থ গাজর জাজরুন মাঠে ফলে ভালো দেখতে তাই লাগে ভালো জাজরুন মাঠে ফলে ভালো দেখতে তাই লাগে ভালো মাঠে যখন জাজরুন ফলে তখন মাঠটা দেখতে সুন্দর লাগে এখানে বলা আছে জাজরুন মাঠে ফলে ভালো দেখতে তাই লাগে ভালো ছড়া শিখলাম সে ছড়া হচ্ছে
জিমে জাজরুন জাজরুন জিম দিয়ে সরাসরি যে জিমে জাজরুন জাজরুন অর্থ গাজর জাজরুন মাটির ফলে ভালো দেখতে তাই লাগে ভালো আর হা দিয়ে শিখলাম হায়ে হালুন হালুন অর্থ মিষ্টি হালুন খাও পেট ভরে ঈদ আসলে ঘরে ঘরে হালুন খাও পেট ভরে ঈদ আসলে ঘরে ঘরে এই ছড়াগুলো শিখলাম এবং কিছু সমস্যা শিখলাম এই বিষয়ের উপর আগামী দিন তোমাদের ক্লাস নেওয়া ফিডব্যাক নেওয়া হবে আশা করি তোমরা আজকের ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে শুনেছ আগামী দিন আমাদের এই ফিডব্যাক তোমরা অনেক ভালো দিবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত রহমান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।